আচ্ছা এইটা মনে হয় থিওরিমিটা আমি পড়াবো বলেছিলাম লেখো ইন দ্য রিং এটা টুকে রেখেছ টুকে রাখতে বলেছিলাম ইন দ্য রিং এন প্লাস ওয়ান সো দ্যাট দ্য আচ্ছা তাহলে বুঝে দিচ্ছি ওখান থেকে দেখো লেখাচ্ছি না ছিল তো দ্য রিং জেড এন কমা প্লাস কমা ডট সো দ্যাট অ্যান এলিমেন্ট এম ক্লাস অফ এম ইজ এ ইউনিট ইফ অ্যান্ড অনলি ইফ জিসিডি অফ এম কমা এনিকোয়াল টু ওয়ান বলেছে যে এই রিঙের ক্লাস অফ এম এটা একটা ইউনিট হবে যদি জিসিডি অফ এম কমা এনিকোয়াল টু ওয়ান হয় একটু ভেরিফাই করা যাক আমরা আমরা যেটা নিয়েছিলাম ধরো এই যে দেখো জেড ফাইভ কমা প্লাস কমা ডট একটা এক্সাম্পল নিচ্ছি আর জেড সিক্স প্লাস কমা ডট এই দুটো রিং নিচ্ছি এই দুটো রিংয়ের সময় আমি এক্সাম্পল দিয়েই ছিলাম দেখো সৌমি এটা রাখতে বলেছিলাম ইন দ্য রিং জেড এন কমা প্লাস কমা ডট অ্যান এলিমেন্ট ক্লাস অফ এম ইজ এ ইউনিট ইফ অ্যান্ড অনলি ইফ জি সিডি অফ এম কমা এন ইজ ওয়ান এটুকু আমি প্রুভ করাবো এখন বাট ভেরিফাইটুকু দেখিয়ে দিই দেখো আগের দিন আমি জেড সিক্স কমা প্লাস কমা ডট এইটার দেখো আগের দিন জেড সিক্স কমা প্লাস কমা ডট এই যে রিংটার ইউনিট কী কী ছিল বলো তো ক্লাস ওয়ান আর কী ছিল বলো ক্লাস ওয়ান আর কী ছিল ক্লাস ফাইভ তার মানে এইগুলো হচ্ছে ক্লাস ওয়ান এইগুলো এমের মতো আচরণ করছে এবার এমটা হচ্ছে সিক্স থিওরি অনুযায়ী তাহলে দেখো ওয়ান আর সিক্সের জিসিডি ওয়ান ফাইভ আর সিক্সের জিসিটি ওয়ান বাকি দুই চার এই আর ছয় এদের জিসিডি কিন্তু কে ওয়ান নয় তার জন্য ক্লাস ওয়ান আর ক্লাস ফাইভ এগুলো ইউনিট হচ্ছিলো আগের দিন এটার জন্য দেখেছিলাম ক্লাস ওয়ান আর ক্লাস ফাইভ এগুলো ইউনিট এখন এই থিওরিম অনুযায়ী সত্যি তাই হচ্ছে কি না দেখো ওয়ান আর ছয় জিসিডিও ওয়ান ফেরাচ্ছে আর ফাইভ আর সিক্সের জিসিডিও ওয়ান ফিরিয়ে দিচ্ছে তার জন্য এগুলো হচ্ছে ইউনিট হয়ে যাচ্ছে ফাইভের জন্য দেখো ফাইভের জন্য মনে হয়েছিল ইজ নন জিরো এলিমেন্ট মানে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এই ইভেন ক্লাস ফাইভ এই সমস্ত ক্লাস ফাইভ নয় ক্লাস ফোর এই সমস্ত এলিমেন্টগুলো ওর ইউনিট ছিল কেন ওয়ান আর পাঁচের জি সিটি ওয়ান দুই আর পাঁচের জি সিটি ওয়ান থ্রি আর পাঁচের জি সিটি ওয়ান চার আর পাঁচের জি সিটি ওয়ান তার মানে এক্সাম্পলগুলো আমি ভেরিফাই করে দিলাম বাট প্রুফটুকু তোমাকে বুঝিয়ে দিচ্ছি নিশ্চয়ই খাতাতে টোকা আছে পেনের কালটা ভালো পড়ছে না ধরো এই মঙ্গলবার তাহলে অফলাইন করবে তো সবাই আসতে পারবে এক অ্যাডলিস্ট একদিন এসো না হলে দু একজনকে দিয়ে অফলাইন করানোর কোনো যৌক্তিকতা নেই আমাদের সাড়ে পাঁচটা ছিল সাড়ে পাঁচটা বা ওটা একটু এগিয়ে নিতে পারো পাঁচটা যেটা খুশি ধরো আমি অনলাইন অফলাইন দুটো ব্যবস্থাই রাখবো ওখানে লিঙ্ক দিয়ে দেবো বাট চেষ্টা করো অফলাইনে আসা একদিন তো আসবে বাকি দিন তো অনলাইনে পড়াচ্ছি একটা দিন এসো আপাতত না এলে না এলে আমারই তো ভালো বাড়িতে বসে আমি পড়িয়ে দেবো কিন্তু চাইছি অফলাইন যখন কলকাতাতে যখন থাকছি অফলাইনটা এসো না থাকলে আলাদা ব্যাপার ছিল আচ্ছা দেখো কি বলেছে আচ্ছা জেড এন এই রিংগুলো হয়ে যায় কমিউনিটি রিং উইথ ইউনিটি ক্লাস ওয়ান এটা আমি মনে হয় বলেও ছিলাম রেসিডিও রিংগুলো তো এগুলো হচ্ছে কমিউনিটি রিং ছিল অতএব জেড এন রিংটা দেখবে এটা কমিউনিটি রিং হয়ে যাবে আর এর ইউনিটি কোনটা ইউনিটি আর ইউনিট দুটো আলাদা ইউনিটি হচ্ছে ডটের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট আর ইউনিটগুলো হচ্ছে যেসব এলিমেন্টে ইনভার্স থাকে তাই তো না তো তাই আছে দেখো দ্য রিং ইজ কমিউনিটিভ রিং উইথ ইউনিটি এন ক্লাস ওয়ান বিজ দ্য ইউনিটি আমি লেখাচ্ছি না আচ্ছা দেখো লেট ক্লাস অফ এম বি দ্য ইউনিট ইন দ্য রিং যদি ক্লাস অফ এমটাকে আমি ইউনিট ধরে নিই তাহলে জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু আমি কত প্রুভ করব বলো জি জিসিটি অফ এম কমায়ন ইকাল টু কত প্রুফ করবো নিশ্চয়ই ওয়ান প্রুফ করব হুম দেখো ক্লাস অফ এম বিথ আ ইউনিট ইন দ্য রিং দেন ক্লাস অফ এম অবশ্যই নন জিরো এলিমেন্ট ইনভার্স পাই দেন ক্লাস অফ এম ইজ এ নন জিরো এলিমেন্ট অ্যান্ড দেয়ার এ নন জিরো এলিমেন্ট ক্লাস ইউ সাজ দ্যাট এইটুকু লিখতে পারবো হ্যাঁ কি না ক্লাস এম ইন টু ক্লাস ইউ ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট ক্লাস অফ ওয়ান লেখা যায় হ্যাঁ কি না যদি ক্লাস এমটাকে তুমি ইউ নিট বলো তাহলে এই এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট ক্লাস ইউ যেই দুটো প্রোডাক্ট করলে নিশ্চয়ই ক্লাস ওয়ানকে ফেরাবে হ্যাঁ কিনা বলো লেখা যায় আচ্ছা এবার দেখো ক্লাস এম ইনটু ক্লাস ইউ এইটা ক্লাস ওয়ান এইটাকে লেখা হয়েছে এটা কোথেকে পেলাম একটু দেখা যাক ধরো স্যাটিসফাই করায় এটা হয় সবসময় প্রপার্টি কারণ এটা কনগুরেন্স কেউ একজন বলতো এই এম ক্লাস এম ইন টু ক্লাস ইউ এটা ইকোয়াল টু ক্লাস ওয়ান তখনই লিখতে পারি যদি এইটাকে এন দিয়ে ভাগ করলে রিমাইন্ডার ওয়ান থাকে তবেই তো এটা ক্লাস ওয়ানের সঙ্গে সমান হয় হ্যাঁ কি না সাপোজ সিক্স সিক্স সমান আমার যদি এনটা ফাইভ হয়ে যায় সিক্স সমান আমি ক্লাস অফ কত লিখতে পারবো যদি এমটা ফাইভ হয়ে যায় সিক্সটাকে ক্লাস অফ কত লিখতে পারব না বলো এন ইকোয়াল টু ফাইভ ক্লাস সিক্স তাহলে এটা ক্লাস সিক্স সমান ক্লাস অফ কত লেখা যাবে দীপাঞ্জন বলো 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 রিয়া ক্লাস সিক্স আছে এটা ক্লাস ওয়ানের সঙ্গে সমান হবে না যদি এনিক টু ফাইভ নেই এটা কি করে পাচ্ছি এটা পাচ্ছি আমরা ছয়কে পাঁচ দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার হচ্ছে ওটাই তো এখানে ফেরায় তাহলে আমার হাতে যদি ক্লাস এম ইকুয়াল টু ক্লাস ক্লাস এম ইন টু ক্লাস ইউ ইকাল যদি ক্লাস ওয়ান থাকে তাহলে এই লাইনটা থেকে যে কেউ লিখতে পারবে কি এম ইউ কনগুরেন্স টু ওয়ান মডেন আমি এটুকু শিখিয়েছিলাম যে এইখানে যে টার্মটা থাকবে আমি কনগুরেন্স চ্যাপ্টারটি সেটা রিমাইন্ডার তখনই ইন্ডিকেট করবে যদি হচ্ছে ওয়ানটা এনের থেকে ছোট হয় আর এই এমইউকে এন দিয়ে ভাগ করা যায় তাই তো ছিল এই যে এরকম শেখায়নি এ কনগুরেন্স টু বি মড এম এই বিটা রিমাইন্ডার ইন্ডিকেট করতো না বলো বিটা রিমাইন্ডার কাকে কখন যখন তুমি এ কে এম দিয়ে ভাগ করতে তাহলে এটাও তো সেই একই যে ইউ ইকুয়াল টু ক্লাস ওয়ান মানে কি যে এম ইউকে এন দিয়ে ভাগ করলে রিমাইন্ডার ওয়ান থাকে আর সেটাই তো এটা ইন্ডিকেট করছে এমইউ কে এন দিয়ে ভাগ করলে কি রিমাইন্ডার ওয়ান তার মানে এই লাইন যা এই লাইনও তাই দেখো সে সে এক্সাম্পল দিয়ে তো হবে এক্সাম্পল দিয়ে তো না করার কিচ্ছু নেই নর্মাল তো এটাটুকু জানো আমরা তো জানি ক্লাস এম ক্লাস ইউ টু ক্লাস ওয়ান এটা কখন ফেরায় এইটাকে আমি যদি এন দিয়ে ভাগ করি যেটা রিমাইন্ডার আসে সেটাই এটা আর এই লাইনটাও তো সেইটা ইন্ডিকেট করছে এম ইউকে এন দিয়ে ভাগ রিমাইন্ডার যেটা আছে সেটাই তো এখানে বসে থাকে এই কনক্রয়েন্স টু বি মড এম এর তো টাইট ডেফিনেশান ছিল দীপাঞ্জন যাই হোক এবার দেখো তাহলে ইউ কনগ্রুয়েন্স টু ওয়ান মড এন এটা মানে কি এটা মানে এম ইউ মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই কত এ কনগ্রেস টু বি মডেল ডেফিনেশান কী ছিল এন এ মাইনাস বি ইজ বাই এম ছিল তার মানে এমইউ কনগ্রেস টু ওয়ান মডেল মানে এমইউ মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই এন তার মানে লিখতে পারি এম ইউ মাইনাস ওয়ান সমান ভি এন ভিটা কি ফর ইনটিজার ভি ওই যে টু প্রপার্টি থেকে ফর সাম ইনটিজার ভি পরিষ্কার দেওয়া আছে আচ্ছা এবার হয়েই গেছে এমইউ প্লাস ভিএন টু ওয়ান দেখো এই রকম একটা প্রপার্টি আমরা আমরা মনে হয় প্রুভ করেছিলাম যে মাইনাস এটা আমরা মনে হয় এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমি যখন ইনটিজার পড়িয়েছিলাম যদি জিসিডি অফ এ কমা বি টু ওয়ান হয় তাহলে আমরা এ ইউ প্লাস বিভি ইকুয়াল টু ওয়ান ছিল না আমরা যখন ইন্টিজারে প্রমাণ করতাম দুটো সংখ্যার জিসিটি যদি এ কমা আর টু জি যদি ওয়ান হয়ে যায় তাহলে এ ইউ প্লাস বিভি ইকোয়াল টু কত লিখতাম কীভাবে এক্সপ্রেস করতাম ওয়ান আকারে এক্সপ্রেস করতাম না ইন্টিজার চ্যাপ্টারটা তাই পড়েছ এবার বলো তাহলে আমি দেখাতে চাইছি এম আর এনের এর ওয়ান তো ভেবে নাও না এম অফ ইউ প্লাস তোমার হচ্ছে মাইনাস ভি অফ এন ইকুয়াল টু ওয়ান এই লাইনটা থেকে যে কেউ বলতে পারবে জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু কত ওয়ান লিখতে পারবে না তাই তো দেখাতে বলেছ তাই দেখিয়ে দিয়েছি এই তো কথা আর কি ফার্স্ট পার্ট এটা গেল কনভার্স পার্টটা কনভার্সলি এখন আমরা কী দেখাবো জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ওয়ান আছে আমি দেখাবো ক্লাস এম ইজ দ্য ইউনিট এলিমেন্ট দেখো কি আছে দেখো লেট ক্লাস অফ এম কনভার্সিলে এলিমেন্ট ইন দ্য রিং সাজ দ্যাট জি সিডি অফ এম কমা এন টু ওয়ান এটা ধরে নিচ্ছি আমাকে কি দেখাতে হবে ক্লাস এম ইজ দ্য ইউনিট এলিমেন্ট দেখো কি করা আচ্ছা যদি জিসিডি অফ এম কমা এন টু হয়ে যায় তাহলে ইন্টিজারের কনসেপ্ট অনুযায়ী আমি লিখতে পারি ইউএম প্লাস ভি এন এটা কাকে ফেরাবে নিশ্চয়ই ওয়ানকে ফেরাবে যেখানে ইউ আর ভি এগুলো সব কি ইন্টিজার তাই আমি লিখেছি আচ্ছা এবার দেখো এইটাকে যে কেউ আবার সেই একই মানে উল্টে দাও আর কিছু নয় ঘুরিয়ে উল্টে দাও দেখো এটাকে ইউ এম মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ভি এন এইটুকু লেখা যায় হ্যাঁ কি না বলো এবার বলো ইউ এম মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ভি এন এটাকে আর একটু মডিফাই করি ইউ এম মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ভি ইন টু এন ভিতো ইনটিজা কারণ এটাকে কি এইটুকু বলা যায় না যে ইউ এম মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই এন এই লাইনটাকে কি এই লাইনটা বলা যায় এইটার মানে কি এটা বলা যায় ইউএ মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই এম এবার বলো এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম হলে আমরা কী লিখতাম এ কনকুরেন্স টু বি মড এম তাহলে এই লাইনটা থেকেও যে কেউ বলতে পারবে এম কনকুরেন্স টু ওয়ান মডেম লেখা যায় হ্যাঁ না দেখো এই তো ইউএম ইউএম মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই এন তার জন্য ইউএম মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস আমার ইন্টিজার আছে যে কোনো একটা মাইনাস বি ধরেছে তারা কী আপত্ত আচ্ছা দেখো এবার দেন ইউ নট ইকুয়াল টু জিরো ইউ জিরো হলে কী হতো বলো তো ওরা বলেছে দেন ইউ নট ইকুয়াল টু জিরো ইউ জিরো হলে কী হতো ইউ জিরো হলে কী হতো ইউ যদি জিরো হতো তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ভি এন এরকম একটা ব্যাপার পেতে এটা কি সম্ভব ওয়ান ইকুয়াল টু ভি এন এটা কি সম্ভব ওয়ান ইকুয়াল টু ভি এন কখন হবে ভি ইকোয়াল টু ওয়ান আর হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান তখনই তো সম্ভব এবার এনটা এখানে যদি ওয়ান হতো তাহলে স্যাটিসফাই হতো এটাতে যদি এনটা গেটার দেন টু ওয়ান ধরা হয় তাহলে এটা স্যাটিসফাই হবে না বাট ওরা তো জোর গলায় তোমার আর একবার বলো ইউ যদি জিরো হতো হুম জিরো হয়ে যায় তাহলে জিরো কনগুরেন্স টু ওয়ান মডেন এটা কি স্যাটিসফাই করবে না জিরো মাইনাস ওয়ান এই তো জিরো মাইনাস ওয়ান ইজ ডিভিজিবল বাই এন এটা কখনই সম্ভব কখন সম্ভব হবে যদি এনিকল্ড ওয়ান হয় এটা তো সম্ভব নয় তো এখানে কোথাও কি বলেছে এন ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে দুটো এলিমেন্ট থাকবে একটা ক্লাস জিরো একটা ক্লাস ওয়ান বাট এত জোর গোলায় ওরা ইউটাকে দেন ইউ নট ইকোয়াল টু জিরো এইটা ঠিক আছে এটা কনফিউশন দেখছি ছাড়ো আমি এখান থেকেই বলি ইউটা দেখি পরে কী গজমচ কী আসে দেখা যাক আচ্ছা কী করা হয়েছে তো ইউএম কনভেন্স টু ওয়ান মডেন এটুকু আছে আমি ইউটা নট ইকোয়াল টু কি ইকোয়াল টু জিরো কিছু এখন বলছি না আমি আপাতত লিখি কি লেখা আছে দেখো লেট ইউ কনগুরেন্স টু আর মড এন মড এন যেখানে জিরো লেস আর লেস এন এটা স্যাটিসফাই করানো যাবে ইউগুলো কোথা থেকে এসছিল ইউটা কোথা থেকে এসছিল ইউটা এসছিলো কোথা থেকে বলো তো ইউটা ছিল ওই ইউভির মানে সাম ইন্টিজার তো লেট ইউ কনফুরেন্স টু আর মড এরকম একটা জিনিস ধরলাম ইউ কনফুরেন্স টু আর মড এন যেখানে আর এর ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে থাকবে ওই জিরো থেকে এনের মধ্যে আচ্ছা দেখো তারপরে কি লিখেছে বোধ সাইডে ওরা একটা এম গুণ করেছে ইউ এম কনগুরেন্স টু এম গুণ করেছে আর এম মড অফ এন এটুকু একটা ওরা গুণ করেছে ঠিক আছে এবার একটু আগে মনে হয় আমরা কোথাও করে রেখেছি ইউএম কনগুরেন্স টু ওয়ান মড এটুকু করেছি আমরা এরকম একটা প্রপার্টি শিখেছিলাম এ কনগুরেন্স টু বি মড এম আর বি কনগুরেন্স টু সি মট এম হলে এই দুটোকে একসঙ্গে এই দুটো টুগের ইমপ্লাই করে কত এ কনগুরেন্স টু সি মডেম এইটুকু ইমপ্লাই করতো হ্যাঁ কিনা হ্যাঁ কি না বলো আচ্ছা করতো তাহলে আমার হাতে আছে দেখো আর এম এটাকে ঘুরিয়ে লিখছি কনগুরেন্স টু ইউএম মট এম এটা একটা আছে আর এদিকে আছে ইউএম কনগুরেন্স টু ওয়ান মডেম তাহলে এইটা আর এটাকে দুটোকে একসঙ্গে আমি কি এইটুকু লিখতে পারি এটাকে যদি ওয়ান দিই আর এটাকে যদি টু দিই দেখো আর এম কনগ্রেন্স টু ইউএম মডেন আবার আছে ইউএম কনগ্রেন্স টু ওয়ান মডেন ওই প্রপার্টিটা স্যাটিসফাই করে আমি কি এটুকু লিখতে পারি আর এম কনগুরেন্স টু ওয়ান মডেন লেখা যায় অনন্যা ইউ ইকুয়াল টু জিরো নট ইকল জিরো আমি আসছি বলো লেখা যায় হ্যাঁ কি না লিখতে পারি বলো আচ্ছা এবার দেখো আবার এইটুকু লেখাই যায় যেহেতু রিংটা কম এই রিংটা কমিউনিটিভ রিং ছিল তাহলে আর আচ্ছা ঠিক আছে এবার এই লাইনটা থেকে এইটা থেকে যে কেউ লিখতে পারবে একটু আগে তো শিখেছি এই যে আর এম কনগ্রেস টু ওয়ান মডেন মানে ক্লাস অফ আর এম ইকুয়াল টু ক্লাস অফ ওয়ান কি না বলো এই লাইনটা থেকে এখনই বললাম যে আর এম কনগ্রেস টু ওয়ান মোড মানে কি আর এমকে এম দিয়ে এন ভাগ করলে রিমাইন্ডার ওয়ান থাকে আর আর এম আর এম ক্লাস অফ আর এম ইকুয়াল টু ক্লাস ওয়ান এটা কখনই সম্ভব হয় যদি এইটাকে তুমি এন দিয়ে ভাগ করো রিমাইন্ডার যখন ওয়ান পাবে সেটাই তো এর সঙ্গে সমান হয়ে যায় একটু আগে তো শিখিয়েছি তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আসা যায় আবার যেহেতু রিংটা কমিটিভ রিং ছিল তার মানে ক্লাস এম অফ ক্লাস আর এটাও ক্লাস অফ ওয়ান ফেরায় আলটিমেট কী পেলে ক্লাস আর ক্লাস এম সমান ক্লাস এম ক্লাস আর ইকুয়াল টু ক্লাস ওয়ান এই লাইনটা থেকে তুমি কী বলতে পারবে ক্লাস এম ইজ দ্য ইউনিট এলিমেন্ট হ্যাঁ কি না এই লাইনটা থেকে কে বলতে পারবে ক্লাস এম ইজ দ্য ইউনিট এলিমেন্ট তবে এখানে দুটো আমার প্রশ্ন আছে যে প্রশ্ন দুটো এক ওরা ইউ নট ইকুয়াল টু ক্লাস জিরো ধরেছে এটা ধরেছে সেকেন্ড এইটুকু ধরেছে যে এই রিলেশানটা হঠাৎ করে বা লিখল কেন কোন রিলেশানটা এই রিলেশান দুটো এই দুটোর যৌক্তিকতা যদি আমরা প্রপারলি পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো সন্দেহ থাকবে না থিওরিমটা নিয়ে যে এক ক্লাস অফ ইউ ইকুয়াল টু ক্লাস অফ জিরো এটা কেন ধরলাম আর কেন আমরা ইউ কনগ্রেন্স টু আর মড বলে লেট ইউ কনগ্রেন্স টু আর মড এন যেখানে জিরো লেস দেন আর লেস দেন এন এইটুকু কেন ধরলাম এইটুকুর উত্তর যদি পেয়ে যাই তাহলে থেরোমিটা প্রপারলি বোঝা যাবে আপাতত আমি দেখতে পাচ্ছি এম কনগুরেন্স টু ওয়ান মড এন এখানে দেন কথাটা লিখেছে দেন ইউ নট ইকাল টু জিরো কেন দেখো ইউ যদি জিরো হতো তাহলে এন কে ওই জিরো দিয়ে ভাগ করলে কোনো দিন রিমাইন্ডার পাওয়া যেত বলো আমাকে হতো না জিরো হ্যাঁ এই জন্যই এটা করেছে যে যদি ইউ জিরো তো আমরা তো লিখেছি ইউএম কনগুরেন্স টু ক্লাস ওয়ান মোড এম এইটা তখনই সম্ভব হবে যদি এখানে কোনো নন জিরো এলিমেন্ট থাকে নাহলে কি সম্ভব বলো এন সে এন ওয়ান থেকে শুরু হবে সম্ভব নয় তার জন্য ইউটাকে নন জিরো ইলিভেন জিরো ইলিভেন্ট হলে এটা জিরো চলে আসবে তাহলে এই রিমাইন্ডারটা ওয়ান পাবে না তো আপাতত এটার কনফিউশন দূর হলো সেকেন্ড বলেছি দেন ইউ ইউ নট ইকুয়াল টু জিরো তারপরে বলেছে লেট ইউ কনগুরেন্স টু এই যে ইউ কনগুরেন্স টু আর মড এন যেখানে আর এর ভ্যালুগুলো নাকি জিরো থেকে এনের মধ্যে এটা কিভাবে সম্ভব লেট কোথায় আমি লিখেছি লেট ধরেছি আমি এই ধরাটা কি যায় সেইটুকু বোঝাও দেখি ধরাটা যায় কি যায় না হারের ভ্যালুগুলো জিরো থেকে এনের মধ্যে আছে ভালো এইটা ধরা তখনই যাবে যদি ইউ মাইনাস আর এইটা ইকুয়াল টু এন কে ফর্মে লেখা যায় ইউ মাইনাস আর ইকুয়াল টু এন কে ফর্মে লেখা যায় আচ্ছা আর আটটা জিরো থেকে এনের মধ্যে এই রিলেশানটা কেন ধরছি আমাকে একটু বলো দেখি ইউ কনফিডেন্স টু আর মডেন লেট কথাটা লেখা আছে ইউ নট ইউ নন জিরো এলিমেন্ট আর তো বাই ডিফল্ট কি লেখা যাবে না এইরকম একটা রিলেশান এক্সিস্টে থাকবে কি থাকবে না বলো ইউ একটা নন জিরো এলিমেন্ট আর ইউ যে কোনো একটা নন নঞ্জি এটা ডিফল্ট হবে কারণ ইউ যে কোনো এলিমেন্ট সাপোজ সিক্স নিলাম এবার আর এর ভ্যালুগুলো আমার এন ধরো আমি কথাই বলি ধরো এন ইকাল টু আমার এখানে ফাইভ আছে এই তো তো এই 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 রিলেশানটা ঘটাতে গেলে ওদিকে না ইউ আর ভি খুঁজতে হয় অ্যাকচুয়ালি তো আমি একটা আরবিটারিলি ইউ নিয়ে আমি যদি দেখি যে ইউর ভ্যালু সাপোজ সিক্স সিক্স কনগুরেন্স টু আরের ভ্যালুগুলো জিরো থেকে এনের মধ্যে যে কোনো একটা ভ্যালু দেখো আর এর ভ্যালুগুলো জিরো থেকে এনের মধ্যে যে কোনো একটা ভ্যালু আর তো আমার এন ফাইভ ছিল এটা অলওয়েজ হবে তুমি যাই সংখ্যা নাও তাই হচ্ছে কি না দেখো তো ধরো এন ইকাল টু আমি টোয়েন্টি ফাইভ নিলাম সরি ইউ ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ নিলাম যাই নাও কনগুরেন্স টু এইখানে মড অফ ইন রাখলাম আরের ভ্যালু আছে আমার হাতে আছে মড অফ ফাইভ আর এর ভ্যালু আমার হাতে আছে জিরো থেকে এই যে আর এর ভ্যালু আছে ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা সংখ্যা বসি এটাকে স্যাটিসফাই করাতে পারবি তো তোমার ওই ডিভিশনাল গ্রুদম থেকেই করা যাবে হবে কত নেবে বলো তো করা যাবে আর এর ভ্যালুগুলো জিরো থেকে এন ওয়ান টু থ্রি আছে তাহলে এই ইউর দিকে তাকাতে হবে বলো হুম লেড ইউ কনফুরেন্স টু আর মডার্ন ধরেছে ওরা এবার ধরাটা কি সব ইউর জন্য হবে এন আর আর হয় আমার হাতে আছে কিন্তু ইউটা তো আমি পাইনি ইউটা পেতে গেলে ওই জিসিডি অফ এম কমা আন ইকল টু ওয়ান যেটা ছিল ওর দিকে তাকাতে হয় তাই তো দেখছি বলো হুম বলো কেন হুম আচ্ছা এইটা বলছো ইউভির মানে এই রিলেশানটা থেকে তুমি বলতে পারবি ইউভি জিসিডি অফ ইউভি ভি ইকাল টু ওয়ান আর জিসিডি অফ এম কম এন ইকুয়াল টু ওয়ান এটা বলতে চাইছ আচ্ছা হোক তাহলে বলো বলো আরেকবার বলো ইউ আর এন ধরেছ আচ্ছা ইউ আর এনে ওই রিলেশানটা থেকে ইউ আর ইউআরএন জিসিডিও ওয়ান করাই যায় জিসিডি অফ ইউকমা এন ইকুয়াল টু ওয়ান করা যায় ভালো তাই যদি হয় আরটা কোনো দিন জিরো হবে না সে তো না আর জিরো হবে না নিশ্চয়ই তো ঠিক আছে আর আরের ভ্যালুগুলোই এনে এবার এইটা কি এক্সিস্টেন্স সবসময় থাকবে এইটার এক্সিস্টেন না আচ্ছা এত জটিলতাতে না গিয়ে দেখছি দেখছি ইউ কনগুরেন্স টু আর মট এন এটা মানে ইউ মাইনাস আর ইকুয়াল টু এন কে ফর্ম করা যায় এই তো করা যায় আচ্ছা আমাদের ডিভিশন অ্যালগোরিদমটা কী ছিল ডিভিশন অ্যালগোরিদম ছিল যে তোমার নর্মাল যখন আমার স্টেটমেন্টটা কী ছিল বলো তো এক্স প্লাস বি ওয়াই ওখানে কী ছিল এ এক্স নর্মাল ডিভিশনাল স্টেট ধরো এক্স দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে ওয়াই আছে এখানে কিউ পেয়েছো এখানে আর পেয়েছ তো আমরা লিখতাম ওয়াই ইকাল টু তোমার এক্স কিউ প্লাস আর এইটুকু আমরা ডিভিশন অ্যালগোরিদম থেকে লিখতাম তো যেখানে আরের একটা রেঞ্জ ছিল আর কত থেকে কতর মধ্যে থাকতো বলো তো কে বলবে আর কত থেকে কতর মধ্যে থাকতো জিরো লেস অর টু মনে হয় আর আর লেস দেন কত থাকতো এক্স থাকত ওয়াই না এক্স এক্স আচ্ছা এবার আমার এইটাকে আমি ডিভিশন অ্যালগরিদমের সঙ্গে একটু কম্পেয়ার করছি মানে এইটুকু দেখাতে চাইছি ইউ ইকাল টু ঠিক যেন আর প্লাস এন কে ফর্ম আছে দেখি ই ইকাল টু আর প্লাস এন কে সব সবার জন্য তো হবে না u টু আর প্লাস এন কে তার মানে ঠিক যেন আমি এইটুকু জিনিস করেছি ইউ এন দিয়ে ভাগ করেছি কে আর এটা আর পাচ্ছ তার মানে তা হলেই তো ইউ ইকোয়াল টু এন কে প্লাস আর হচ্ছে আর আরের ভ্যালুগুলো হয় জিরো লেস দেন আর লেসর টু আর লেস দ্যান এন এবার আমাকে বলো তো আমার হাতে দুটো সংখ্যা আছে ইউ আর এন আছে ইউ আর এনের এর মধ্যে একটা ডিভি একটা ই ফর্মুলা হোল্ড করবে হ্যাঁ কি না আমার হাতে কি ভাবো যে এন আর ইউ আর এন তো আগে পেয়েছো তুমি তো আমার হাতে ইউ আর এন আছে এবার এগুলোর জন্য আমি যদি ডিভিশন অ্যালগোরিদম কাজে লাগাই তাহলে এইরকম একটা রিলেশন পাওয়া সম্ভব হ্যাঁ কি না পাওয়া সম্ভব আচ্ছা যেখানে আর এর ভ্যালুগুলো হয় তোমার কি জিরো থেকে এন এর মধ্যে এবার আমি যদি একটু ঘুরিয়ে চলে যাই তাহলে এন আর ইউ দুটো সংখ্যা আছে এদের মধ্যে ডিভিশন অ্যালগোয়িদমের প্রপার্টি অনুযায়ী এন ইকুয়াল টু এই যে এই যে এই ইউ ইকাল টু এন কে এন কে প্লাস আর ফর্ম লেখাই যায় তো এটাকে ঘুরিয়ে লিখলে বলা যায় ইউ মাইনাস আর ইকল টু এন কে এটাকে ঘুরিয়ে লিখলে বলা যায় ইউ কনগুয়েন্স টু আর মড এন দেখো এই যে এটা কি সবাইয়ের জন্য হোল্ড করবে নর্মালি যেই সংখ্যা নাও না আমাদের আগে গণ্ডগোল কী হয়েছিল আমরা সবগুলোর জন্য ফলাচ্ছিলাম তো ভাগ কাটবে কি কাটবে না সেটা ডিপেন্ড করছে কিছু সংখ্যা নাও তার উপরে সব সংখ্যার উপরে তো ভাগ কাটবে না যাই হোক তাহলে অরিজিনটা এখান থেকে নিয়েছে কি আর ইউ দুটো সংখ্যা আছে এদের মধ্যে ডিভিশন গোয়দম প্রপার্টি বানানো যায় সেইটা থেকে এইটুকু লিখেছে এইটা নিয়ে এখন সমস্যা নেই সমস্যা হচ্ছে ডিভিশন গোয়দমের সময় আরের যে রেঞ্জ ছিল সেটা জিরো থেকে জি আর ইকোয়াল টু জিরো হতে পারতো বাট আমাদের এখানে আর নট ইকাল টু জিরো মানে আর ইকাল টু জিরো কেসটা হবে না কেন আর ইকুয়াল টু জিরো হলে কী হতো আর ইকুয়াল টু জিরো হলে কী হতো আর ইকোয়াল যদি জিরো হতো তাহলে ইউকে এন দিয়ে ভাগ করতে পারতে না আর ইকুয়াল টু জিরো হলে ইউকে এন দিয়ে ভাগ করতে পারতে এখন ইউকে এন দিয়ে ভাগ করা যাবে না কারণ এই লাইনটা থেকেও যে কেউ বলে দিতে পারবে ইউএন এই যে রিলেশান আছে না ইউএম প্লাস ভি এন ইকুয়াল টু ওয়ান এই রিলেশান থেকে সি জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু ওয়ান সেরকম ঘুরিয়ে এটাও বলতে পারো জি ডি অফ কমা এন ইকুয়াল টু কত ওয়ান অতএব ইউকে এন দিয়ে ভাগ করা যাচ্ছে না তার জন্য মানে আর কখনও জিরো হবে না এবার একটু বোঝা গেছে জিনিসটা ওর অনেক কিছু জিনিস এরা স্কিপ করেছে এই জন্য লেট করে লিখে দিয়েছে এই যে লেট মানে তুমি ধরেছ মানে এটার এক্সিস্টেন্স আছে তাই তো এক্সিস্ট্যান্স আছে আমি বুঝিয়ে দিলাম তোমার হাতে ইউ আছে এন আছে এদের মধ্যে ডিভিশনাল কিন্তু প্রপার্টি স্যাটিসফাই যদি হয় আর ডিভিশনাল কিন্তু করা যাবে দুটো সংখ্যার মধ্যে ডিভিশনাল কিন্তু অলেজ করা যাবে তো তার জন্য আমি লিখেছি দেখো ইউ ইকুয়াল টু কত আর প্লাস এন কে এবার এটার অরিজিন কোথায় ইউ মাইনাস আর ইকুয়াল টু এন কে এটা থেকে আবার ইউ কনগ্রেন্স টু আর মোট এন লেখা যায় অবশ্যই আর এন জিরো থেকে এনের মধ্যে হতো আর ইকুয়াল টু জিরো করা যেত বাট আর ইকুয়াল টু এখানে জিরো হবে না আর জিরো হলে ওই কন্ট্রাডিকশান চলে আসছে এই আর কিছু নয় দীপাঞ্জন বোঝা গেল এবার আচ্ছা এবার একটা নোটে দেখো নোটটা বলেছে যে ইফ এন বি এ প্রাইম নাম্বার ফর এভরি প নন জিরো এলিমেন্ট ইন দ্য রিং জেড এন প্লাস এন ইজি ইউনিট তাই তো একটু আগে করলাম না আমরা এন যদি প্রাইম মতো জেড ফাইভের প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কী ছিল বলো জেড ফাইভের প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট ছিল না অতএব সেটাই বলেছে তারপরে নোট টুতে বলেছে দেখো এগুলো একটু লিখবে নোট ওয়ান নোট টু পর্যন্তই লিখবে দেখো নোট টুতে বলেছে দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ ইউনিটস ইন দ্য রিং জেড এন কমা প্লাস ইজ ডিনোটেড বাই দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ ইউনিটস ইন দ্য রিং জেড এন কমা প্লাস ইজ ডিনোটেড বাই ইউএন ইউএন ফুস্ট অফ দিয়ে বলেছে যে ইউএন ইজ এ ফাইনাইট গ্রুপ অফ ফাই এন এলিমেন্টস বোঝাচ্ছি আমি ইউএন ইজ এ ফাইনাইট গ্রুপ অফ ফাইন এলিমেন্টস এক্সাম্পলটা দেখো নিজেই বুঝতে পারবে এক্সাম্পলে বলেছে ইউ এইট ইজ এ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ ফোর এলিমেন্টস অ্যাকচুয়ালি এন ধরো তোমার হাতে দেখো ইউএন পেতে গেলে না জেড এনের হেল্প নিতে হয় নর্মালি দেখো ফর এক্সাম্পল বলেছে ইউ অফ এইট ইজ এ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ ফোর এলিমেন্টস কারণ কি এইটের সঙ্গে কোন কোন এলিমেন্টগুলো প্রাইম অবস্থায় আছে এইটের নিচে কোন কোন এলিমেন্টগুলো এইটের সঙ্গে জিসিডি ওয়ান করে ক্লাস ওয়ান ক্লাস থ্রি ক্লাস ফাইভ আর ক্লাস সেভেন তার মানে ইউ এইটের মধ্যে আমি কোনগুলো রাখবো ক্লাস ওয়ান ক্লাস থ্রি ক্লাস ফাইভ ক্লাস সেভেন এই সমস্ত এলিমেন্টগুলো রাখব আবার বলি ইউএন এই গ্রুপটার কথা মনে রাখবে ইউএন এই গ্রুপের মধ্যে কী কী এলিমেন্ট থাকবে এটা একটা গ্রুপ ফর্ম করে যায় কিন্তু ইউএন এর মধ্যে কী কী এলিমেন্ট রাখবে এনের এর নিচে যে সমস্ত সংখ্যা আছে অবশ্যই ইনটিজার সেই সমস্ত ইন্টিজারগুলোর মধ্যে যেগুলো এন এর সঙ্গে জিসিডি ওয়ান অবস্থায় থাকবে সেই সমস্ত এলিমেন্টগুলোকে ইউএন এর মধ্যে রাখবে এরকম কতগুলো সংখ্যা পাওয়া যায় কে বলবে আমরা ওই অয়েল আর ফাইভ ফাংশান শিখেছিলাম না অয়েল আর ফাইভ ফাংশানে কী ছিল এন একটা সংখ্যা এটার অয়েল আর ফাইভ ফাংশানকে আমরা কী দিয়ে ডিনোরেট করতাম ফাই এন দিয়ে ডিনোরেট করতাম না আর ফাই এনটা কী ছিল ফাই এন মধ্যে সেই সমস্ত সংখ্যাগুলো থাকতো যেইগুলো এন সঙ্গে জিসিটি কত করতো বলো যেইগুলো এনের সঙ্গে ওয়ান করতো তাহলে বলো ইউএন এর মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট থাকবে ফাই এন সংখ্যক এলিমেন্ট থাকবে না তো উদাহরণস্বরূপ ধরো একটা আমি গ্রুপ নিয়েছি একটা ফা একটা হচ্ছে ইউএইট নিয়েছি ইউএইটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে ইউএটের মধ্যে এলিমেন্ট থাকবে ক্লাস ওয়ান ক্লাস থ্রি ক্লাস ফাইভ ক্লাস সেভেন এই যাই হোক এই গেল হচ্ছে তোমার ইউনিটের ব্যাপার এবার আসছি আমি ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ার লেখো এটা ডেফিনেশানগুলো অ্যাটলিস্ট লিখতে হবে দিয়ে আমি এক্সারসাইজে চলে যেতে পারবো ধরো ইকুয়েশন একটা ক্লাস দিতে হবে একদিন সময় করে দেবো হ্যাঁ একটা বই কিনতে পারো একটা হচ্ছে জানাকরের একটা বই কিনে নিতে পারো আর না হলে একটা তোমার হচ্ছে বংশীধর সাউর একটা বই কিনতে পারো জানাকর হলে বংশীধর সাউ দুটো ওগুলো হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের এমএসসি এন্ট্রান্সের জন্য ভালো আর যদি হচ্ছে জ্যাম ফ্যাম দিতে চাও তার জন্য একটা জ্যামের একটা বই কিনে না ওটা খুব হেল্পফুল হবে ওটাই আমি করাবো আমি বলে দেবো তিনটে ফটো তুলে পাঠিয়ে দেবো ঠিক আছে ধরো আছি আমি আচ্ছা ক্যারেক্টারিস্টিক রিং হেডিং করো ক্যারেক্টারিস্টিক রিং লেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিং লেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিং আর ডিনোটেড বাই ডিনোটেড বাই সি এইচ এ আর এটা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিং আর ডিনোটেড বাই সি এইচ এ আর লেখো ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার লেখো ইজ দ্য লিস্ট

ডট 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 প্লাস এ আপ এটা এন টাইমস এটা এন টাইমস পর্যন্ত আছে লেখো ফুস্ট অফ দি লেখো প্যারাচেঞ্জ করে লেখো ইন নো সাটিভ ইনটিজার এন একজিস্ট ইফ নো সো সাচ পজিটিভ ইনটিজার এনএিস্ট কমাতে লেখো দেন আর ইজ সেট টু বি

ইফ হ্যান অনলি ইফ আর ইচ ট্রিভাল রিং ইফ অ্যান অনলি ইফ আর ইজ ট্রিভিউল রিং আচ্ছা এবার বোঝায় সঙ্গে একটা এক্সাম্পল নিয়ে ক্লিয়ার হয়ে যাবে একটা দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ রিং একটা রিংয়ের ক্যারেক্টারিস্টিক্স আর বের করা যায় আর একটা রিং তার সি এইচ এ আর এটা ক্যারেক্টারিস্টিক্স আর কত হবে যদি ক্যারেক্টারিস্টিক্স আরটাকে তুমি এন বলতে চাও তাহলে কি ওই সেটের যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর সঙ্গে এমন কোন লিস্ট পজিটিভ ইন্টিজার যদি এক্সিস্ট করে মাল্টিপ্লিকেশান করলে অলওয়েজ যদি নাল এলিমেন্টটাকে ফেরায় মানে তোমার হচ্ছে অ্যাডিশানের আন্ডারে নাল এলিমেন্ট যেটা ওই এনটাকে ক্যারেক্টারিস্টিক্স অফ আর বলি আবার রিপিট করে দিচ্ছি একটা আর রিং তার ক্যারেক্টারিস্টিক্স অফ আর কত হবে এটুকু উত্তর পেতে গেলে আর এর মধ্যে কী কী এলিমেন্ট আছে সেটার দিকে খেয়াল করো এখন দেখো এরকম কোনো লিস্ট পজিটিভ ইন্ডিজার পাও কি না যেই লিস্ট পজিটিভ ইন্ডিজারের সঙ্গে আর এর সবকটা এলিমেন্টের মাল্টিপ্লিকেশান বা ডট ভ্যালু সেটা যেন জিরো কাল যদি নাল এলিমেন্টকে ফিরিয়ে দেয় অ্যাডিশানের আন্ডার যেটা আইডেন্টি এলিমেন্ট যদি ফেরায় তাহলে লিস্ট পজিটিভ ইন্ডিজারটাকে বলবো ক্যারেক্টারিস্টিক্স অফ আর একটা এক্সাম্পল না পুরো ক্লিয়ার করো লেখো লেখো এক্সাম্পল লেখো লেট আর ইকুয়াল টু এটা রিংটা এটুকু লিখলাম এক্সাম্পল লেখো লেট আর ইকুয়াল টু এটা কত জেট সিক্স কমা প্লাস কমা ডট দেন নাকি লেখো দেন ক্যারেক্টারিস্টিক্স অফ আর এটা নাকি সিক্স তো দেখা যাক কী করে সিক্স হচ্ছে দেখো সিন্স জেড সিক্সের মধ্যে কী কী এলিমেন্ট আছে জেড সিক্সের মধ্যে আগে এলিমেন্টগুলো লিখে নাও জেড সিক্সের মধ্যে এলিমেন্ট থাকে কী কী ক্লাস জিরো ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এটা জেড সিক্সের এলিমেন্ট এখন দেখা যাক যে সত্যি কি ছয়টা এটা হচ্ছে এমনই একটা লিস্ট পজিটিভ ইন্টি যার যেইটার সঙ্গে এই সেটির প্রত্যেকটা এলিমেন্ট গুণ করলে ক্লাস জিরো ফেরাচ্ছে কি না দেখো আচ্ছা জেড সিক্সের অ্যাডিটিভ আইডেন্টিটি কত নাল এলিমেন্টটা কত নিশ্চয়ই জানো এটা লেখো লেখো অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট অফ জেড সিক্স কত হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটা ক্লাস ওয়ান আর অ্যাডিটিভ আইডেন্টিটা কত না জিরো লেখো দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি অবজেট সিক্স ইজ ক্লাস জিরো এবার সত্যিই দেখি ছয়টাই কি একমাত্র লিস্ট লিস্ট হতে হবে কিন্তু ছয় থেকে আরো সংখ্যা পেতে পারো আমি একটু দেখে নিই লিস্ট ওয়ান থেকে স্টার্ট করি কোনটাই হচ্ছে দেখা যাক দেখা যাক ওয়ান ইন্টু আমি যদি লিস্ট পজিটিভটি থাকে ওয়ান ভাবি ওয়ান ইনটু জিরো ঠিক আছে না হয় ক্লাস জিরোকে ফেরাচ্ছে ভালো কথা ফিরিয়ে দিচ্ছে ওয়ান ইনটু ক্লাস ওয়ান এটা এনের কাজ করছে ওয়ান ইনটু টু এটা কি ক্লাস জিরোকে ফেরাবে ফেরাবে ওয়ান ইন্টু টু না তাহলে ওয়ানের গল্প শেষ লিস্ট পজিটিভ টিচার ওয়ান বলতেই পারবে না সবগুলোকে ফর অল কথাটা বলেছিল আচ্ছা টুর জন্য টু ইন্টু ওয়ান হচ্ছে না থ্রির জন্য থ্রি ইন্টু ক্লাস ওয়ান ইও হচ্ছে না ফোরের জন্য ফোর ইন্টু ক্লাস ওয়ান এও ক্লাস জিরোকে ফেরাবে না ফাইভের জন্য হবে না ফাইভ ইন্টু ক্লাস ওয়ান এও ক্লাস জিরোকে হবে না ছয়ের জন্য দেখা যাক দেখো সিক্স ইন্টু তাহলে লিখি সিন্স সিক্স ইন্টু ক্লাস জিরো এটা ক্লাস কে ফেরাচ্ছে সিক্স ইনটু সরি সিক্স ইনটু ক্লাস ওয়ান এও ক্লাস সিক্স ক্লাস সিক্স মানে দেখো ক্লাস জিরোকে ফেরাচ্ছে এরপরে সিক্স ইন্টু ক্লাস টু এটার সমান দেখো ছজনে বারো বারো মানেও আবার কত ক্লাস জিরো এও ফেরাচ্ছে ফর অল কথাটা বলা ছিল কিন্তু যে এলি আরের সবকটা এলিমেন্টের সঙ্গে কিন্তু লিস্ট পজিটিভ গুণ করে যদি ক্লাস মানে অ্যাডিশানের আন্ডার আইডেন্টি এলিমেন্টটা খুঁজে পাও বা ফিরে পাও তবে বলবে লিস্ট পজিটিভ ইন্টিজারটা কিন্তু হচ্ছে ক্যারেক্টারিস্টিক সফার দেখা যাক ছয় ইন্টু ক্লাস থ্রি এটা মানে ক্লাস আঠারো ক্লাস আঠারো মানে ক্লাস জিরো ছয় ইন্টু চার মানে ছ হাজার চব্বিশ মানে এও কত আচ্ছা তারপরটা আছে সিক্স ইন্টু ক্লাস ফাইভ সিক্স ইন্টু ক্লাস ফাইভ তিরিশ ক্লাস তিরিশ মানে ক্লাস জিরো এটা ছয় লিস্ট পজিটিভ এর দেখো সাত দিয়ে হবে না আট দিয়ে হবে না নয় দিয়েও হবে না বারো দিয়ে হয়ে যাবে না দেখো তো আর একটাও আর ইনটিজারও পাওয়া সম্ভব বারো কিন্তু বারোটা লিস্ট না ছয় লিস্ট ছয় তার ক্যারেক্টারিস্টিক্স অফ আর ইকুয়াল টু কত সিক্স এই কনসেপ্টেই করা হয়েছে আচ্ছা আর একটা এক্সাম্পল নিচ্ছি দেখো এখান থেকে একটা প্রপার্টিও পাওয়া যায় যে যদি জেড এনেন না এনটা যদি কম্পোজিট নাম্বার হয়ে যায় তাহলে এইখানে এন যত থাকবে ক্যারেক্টারিস্টিক্স অফ আর তত হবে যাই হোক এবার আর পরে একটা এক্সাম্পল নিলাম এক্সাম্পল টু লেখো আর ইকাল টু সাপোজ জেট কমা প্লাস কমা ডট নর্মাল ইন্টিজার এটার ক্যারেক্টারিস্টিক্স আর নাকি জিরো ক্যারেক্টারিস্টিক্স আর ইকুয়াল টু কত ক্যারেক্টারিস্টিক্স আর ইকুয়াল টু জিরো কেন জিরো বলো তো এরকম কি আচ্ছা জেডের আইডেন্টি এলিমেন্ট কত জেডের আইডেন্টি এলিমেন্ট কত জিরো জেডের আইডেন্টি এলিমেন্ট জিরো তো আমাদের যেটা দরকার ছিল সেটা ডেফিনেশান কিন্তু এন এ বলা ছিল এবার কি এমন লিস্ট পজিটিভ ইন্টিজার আছে যেইটার সঙ্গে জেডের প্রত্যেকটা এলিমেন্ট গুণ করলে জিরো ফেরাবে এরকম সম্ভব একমাত্র একমাত্র জিরো দিয়ে যদি প্রত্যেকটা এলিমেন্টকে জেডের গুণ করো তবেই তো জিরো পাওয়া সম্ভব অন্য কোনো নন জিরো এলিমেন্টের সঙ্গে জেডের প্রত্যেকটা এলিমেন্ট গুণ করলে কি জিরো কোনো দিন পাবে যে পাঞ্জন জেডের একমাত্র জেডের একমাত্র জিরো এলিমেন্টের সঙ্গেই জেডের প্রত্যেকটা এলিমেন্ট গুণ করলে তবেই তো অন্য জিরো পাবে এছাড়া কি এখানে কোনো নন জিরো এলিমেন্ট দিয়ে জেডের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে কি কোনো দিন জিরো এলিমেন্ট পাওয়া সম্ভব পাবে না আগেরটা বলো কি করে এইটা না লিস্ট পজিটিভ ইনটিজার লিস্ট পজিটিভ ডেফিনেশান ছিল দেখো লিস্ট পজিটিভ ইনটিজার এন এটা কি এটা কি পজিটিভ ইনটিজার দেখো জিরো দিয়ে ফার্স্ট অফ অল গুন করতে পারবে না কারণ জিরো কোনো দিন পজিটিভ ইনটিজার না তাহলে জিরো বাদে অন্য কোনো দিন কোনো কোনো দিয়ে গুণ করতে হবে হ্যাঁ কি না বলো এটা দিয়ে তুমি জিরো দিয়ে তো সময় পাবেই বাট আমার তো তো ডেফিনেশানে এন তো জিরো হতে পারে না আর এইটাতে একমাত্র এন করলে জিরোর জন্যই স্যাটিসফাই হচ্ছে বাট এন জিরো নিতে পারো না তার মানে এইটুকু তুই বলতে পারো ইফ নো সাচ পজিটিভ ইনটিজার এন এক্সিস্ট এইটার ক্ষেত্রে এরকম কি কোনো পজিটিভ ইনটি যার এক্সিস্ট করবে যার জন্য টু জিরোকে ফেরাবে করবে না তাহলে ক্যারেক্টারিস্টিক সব আর কত হয়ে যাবে জিরো এক্সিস্ট করছে না এক্সিস্ট একটাই করছে সেটা ওনলি জিরো এলিমেন্টের জন্য আর জিরো এলিমেন্টের জন্য সবগুলোতে করবে বা আমার জিরো এলিমেন্ট নিয়ে তো কাজ নেই আমাকে এই এনটাকে নন জিরো হতে হয় তার জন্য এটাতে কোনো নন জিরো এলিমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না যার জন্য এন এই করলে জিরো ফেরাচ্ছে তার জন্য ক্যাশ টেস্ট স্যার কী জিরো এই হচ্ছে অঙ্ক বোঝা গেল আচ্ছা এরপরে লেখো আচ্ছা এই অঙ্কগুলো একটু এক্সাম্পল ওয়ান এটা হলো এক্সাম্পল বললাম তো পার্টিকুলার এইগুলো একটু সম্বন্ধে জেনে রাখা ভালো এটা হয়ে গেলে এক্সারসাইজটা চলে আসবো লেখো ধরো লেখো দা সেট একটা স্টার দিয়ে লেখো দ্য সেট জেড টু ক্রস জেড টু নর্মালি আমরা জেড ক্রস জেড এগুলো শিখেছি জেড ক্রস জেড মানে কি জেড ক্রস জেডের এলিমেন্টগুলো কী এলিমেন্ট থাকে বল তো একটা টু ডাইমেনশনাল পয়েন্ট থাকে না কার্টিশিয়ান ফ্রম এখান থেকে একটা এলিমেন্ট আসবে এখান থেকে মানে এ বি এই রকম টাইপের এলিমেন্ট তো জেড ক্রস জেডের এলিমেন্ট হয় জেড ক্রস জেড যেরকম শিখেছি যে কাটেশান ফর্ম হয় একটা এই যে আমরা এ ক্রস বি সে কি শিখতাম এ ক্রস বির এলিমেন্ট যদি তুমি এ বি বলো তাহলে এই এটা ক্যাপিটাল এ থেকে আসতো এ বিটা ক্যাপিটাল বি থেকে আসতো তো জেড ক্রস জেড হয় এরকম বি বাট আমাদের এখানে সেটটা নিয়েছি জেড টু ক্রস জেড বি নো ডাউট কোনো সমস্যা নেই জেড টু ক্রস জেড টু মানে কি জেড টুর মধ্যে এলিমেন্ট কী কী থাকে ক্লাস জিরো ক্লাস ওয়ান ক্রস ক্লাস জিরো ক্লাস ওয়ান তার মানে এলিমেন্টগুলো কী কী ফেরাবে তোমাকে যদি বলি এলিভেন্টগুলো কী কী ফেরাবে একটা এলিভেন্ট ফেরাবে ক্লাস জিরো কমা ক্লাস জিরো পরের ফেরাবে ক্লাস জিরো কমা ক্লাস ওয়ান পরের ফেরাবে ক্লাস ওয়ান কমা ক্লাস জিরো পরের ফেরাবে ক্লাস ওয়ান কমা ক্লাস ওয়ান এই টাইপের জেড টু ক্রস জেড টু এলিভেন্ট হয় যাই হোক আচ্ছা লেখো জেড টু ক্রস জেড টু ফর্মস এ রিং ফর্মস এ রিং আন্ডার লেখো আন্ডার অ্যাডিশান মডিউলর টু আন্ডার অ্যাডিশান মডিউলর টু আন্ডার অ্যাডিশান মডিউলর টু লিখেছ দেখো আন্ডার অ্যাডিশান মডিউলর টু আচ্ছা অ্যান্ড মাল্টিপ্লিকেশান মডিউলর টু আবার বলছি দ্যেড জেট টু ক্রস জেট টু ফ্রম আন্ডার অ্যাডিশান মডিউলর টু অ্যান্ড মাল্টিপ্লিকেশান মডিউলার টু ডিফাইন বাই কীভাবে ডিফাইন করি আমরা দেখো ডিফাইন বাই দেখো সবসময় একটা রিং ফর্ম করতে গেলে প্লাসের আন্ডারেও ডিফাইন চাই আর ডটের আন্ডারেও ডিফাইন চাই তাই তো অন্য না কারণ রিংয়ের মধ্যে কী কী অপারেশান থাকে প্লাস আর ডট তার মানে তোমাকেও জানতে চাইবে যে এ প্লাস বিটা কেমন দেখতে হবে আর এ বিটা কেমন দেখতে হবে এই দুটো জিনিস কিন্তু সবসময় থাকে মাথাতে যেরকম আমি যদি ইন্টিজারের সঙ্গে খুঁজি এ প্লাস বিরও ভ্যালু খুঁজে পাওয়া সম্ভব আবার এ ডট বি ভ্যালু খুঁজে পাওয়া সম্ভব তো যাই হোক লেখো লেখো ডিফাইন বাই এইভাবে ডিফাইন হয় এ কমা বি অবশ্যই কার্টেশিয়ান ফ্রম এই এবগুলো কিন্তু কোন কোন এলিমেন্ট এই বিগুলো হয় ক্লাস জিরো নয় ক্লাস ওয়ানের এলিমেন্ট হয় জিরো ক্লাস জিরো নয় ক্লাস ওয়ান এগুলো এ প্লাস বি এটা সি ডি ইকুয়াল টু এইভাবে ডিফাইন করা হয় এ প্লাস সি আর এটা কমা বি প্লাস ডি এটা প্লাসের আন্ডারে ডিফাইন্ড অ্যান্ড ডটের আন্ডারে ডিফাইনটা এটা হয় এ কমা বি ডট সি কমার ডি ডটের আন্ডারে এইভাবে ডিফাইন হয় সি আর ডি লেখো ফর অল অবশ্যই এলিমেন্টগুলো ফর অল বি আর ডি এইগুলো কার এলিমেন্ট এইগুলো হচ্ছে বিলংস টু জে টু ক্রস জে টুর এলিমেন্ট মোর মডিফাই করলে তুমি এটুকু বলতে পারবে এই ক্লাস ওয়ান এই যে এ বি সি ডি এগুলো কার এলিমেন্ট বলো তো সব জেড টুর এলিভেন্ট তাই না তবেই তো এগুলোকে জেড টু প্লস জেড টু এলিভেন্ট বলবে আচ্ছা এই রিংটার আমি কী দেখাতে চাইছি ফার্স্ট অফ অল এই রিংয়ের এলিভেন্টগুলো একটু বলতে চাইছি কী কী আর এই রিংয়ের আসল উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দিস রিং ইজ কত সেটুকু বলতে চাইছি দেখো দিস ইজ এ ফাইনেড রিং অফ ফোর এলিমেন্টস দিস ইজ এ ফাইনাইট রিংস অফ ফোর এলিমেন্টস কেন ফোর এলিমেন্টস নিজেই দেখো আমার জেড টু জেড টুর মধ্যে এলিমেন্ট থাকে কি ক্লাস জিরো ক্লাস ওয়ান তো আমি তো করছি জেড টু ক্রস জেড টু কাটেশান ফর্ম তার মানে ক্লাস জিরো ক্লাস ওয়ান ক্রস ক্লাস জিরো ক্লাস ওয়ান এটা রাফে আমি করছি এবার ফোর এলিমেন্টসগুলো এখানে লিখে নিই দিস ইজ এ ফাইনাল রিং অফ ফাইনাল রিং অফ ফোর এলিমেন্টস হুইচ আর কী কী দেখো ক্লাস জিরো ক্লাস জিরো তাহলে এক ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এলিমেন্ট অতএব ক্লাস জিরো কমা ক্লাস জিরো এটা একটা তারপর ক্লাস জিরো কাটিশান ফ্রম হয় ক্লাস জিরো কমা ক্লাস ওয়ান পরেরটা কত ক্লাস ওয়ান কমা ক্লাস জিরো পরেরটা কত ক্লাস ওয়ান কমা ক্লাস ওয়ান অন্য বোঝা গেলো চারটে এলিমেন্ট কী কী আচ্ছা এর জিরো এলিমেন্টটা হচ্ছে এইটা আর ইউনিটি যেটা সেটা হচ্ছে এই ক্লাস ওয়ান ক্লাস ওয়ান ভেরিফাই করলে তুমি পারবে লেখো ইট ইজ এ কমিউনিটি রিং লেখো ইট ইজ এ কমিউনিটিভ রিং উইথ ইউনিটি উইনিটি ইউনিটি ক্লাস ওয়ান কমা ক্লাস ওয়ান এটা ইউনিটি এলিমেন্ট মানে মাল্টিপ্লিকেশান এটা আইডেন্টি এলিমেন্ট লেখো অ্যান্ড নাল এলিমেন্ট আন্ডার অ্যাডিশান কোনটা বলবো আমরা অ্যান্ড নাল এলিমেন্ট আন্ডার অ্যাডিশান ক্লাস জিরো কমা কত ক্লাস জিরো দেখা যাক লেখো হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস রিং হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস রিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস রিং এটা আমরা খুঁজতে চাইছি দেখা যাক ক্যারেক্টারিস্টিক্স বলেছে নাকি টু ওরা বলেছে তো আমি ওয়ান দিয়ে প্রথম স্টার্ট করি আমি একটু রাফে দেখাই কোনটা হবে কোনটা হবে না দেখো খুব সোজা আমি যদি ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান ধরি তাহলে ওয়ানের সঙ্গে ক্লাস জিরো কমা ক্লাস জিরো এইটা আচ্ছা আমি যখন ডেফিনেশান শিখেছিলাম এন অফ এ এইটাকে আমি এ প্লাস এ প্লাস এ কত টাইমস পর্যন্ত লিখেছিলাম এন টাইমস তাহলে আমাকে বলো ওয়ান ইন্টু ক্লাস জিরো কমা ক্লাস জিরো এটা মানে কত ক্লাস জিরো ক্লাস জিরো একবারই থাকবে হ্যাঁ কি না এটাই একবারই এবার ক্লাস জিরো সমান এটা মানে সেই ক্লাস জিরো কমা ক্লাস জিরো ফেরাচ্ছে ঠিকই ঠিক আছে আমার ক্যারেক্টার স্ট্রিং করতে চাইছি আমি এবার ওয়ান দিয়ে বাকিটাকে জেনারেট করি ওয়ান ইন্টু ক্লাস জিরো এটা মানেও ক্লাস জিরো কমা ক্লাস ওয়ান এটা কি এটা কি এটার সঙ্গে সমান হচ্ছে এটা কি এটার সঙ্গে সমান হচ্ছে বলো হচ্ছে না কারণ না তাহলে ওয়ান ক্যারেক্টারিস্টিক সে রিং হতেই পারে না এবার দুই দিয়ে একটু দেখি দুই দিয়ে দেখি দুই এইভাবে এক দুই তিন করে চেক করতে হয় আচ্ছা টু অফ ভেরিফাই করাচ্ছি টু অফ ক্লাস জিরো কমা ক্লাস জিরো নো ডাউট এগুলোকে আমরা ডেফিনেশান অনুযায়ী শিখে ফেলেছি কি দুই দিয়ে হয় তুমি গুণও করে দিতে পারো কোনো সমস্যা নেই বা তুমি এইটুকু লিখতে পারো কত লিখবে যা ডেফিনেশান তাই ছিল এটা এবার একটু আগে আমরা অ্যাডিশানের প্রপার্টি শিখে ফেলেছি না অ্যাডিশানের প্রপার্টি অনুযায়ী এটাকে কী লিখতে পারবে ক্লাস জিরো কমার যেভাবে ডিফাইন করা ছিল এইটুকু তাহলে টু অফ ক্লাস জিরো সমান ক্লাস জিরো এটা জিরো ইন্টু জিরো এটুকু লেখাই যাচ্ছে আচ্ছা এটা একটা ভেরিফাই করালাম অ্যাকচুয়ালি দুইয়ের জন্য হবে আমি দুইয়ের জন্য একটু ভেরিফাই করিয়ে দিই কি লিখলে জানো হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস রিং লেখো সিন্স এটা কপি করো সিন্স টু ইন ক্লাস জিরো কমা ক্লাস জিরো এটাকে ডেফা ডেফিনেশান অনুযায়ী ক্লাস জিরো কমা ক্লাস জিরো ক্লাস ক্লাস জিরো কমা ক্লাস জিরো এটাকে যেভাবে ডিফাইন ছিল ক্লাস জিরো কমা ক্লাস জিরো এটার জন্য হলো আচ্ছা অ্যান্ড টু অফ পরের এলিভেন্টটা নিচ্ছি পরের এলিভেন্টটা জিরো কমা ক্লাস জিরো কমা ক্লাস ওয়ান এটাকেও লেখা যাবে ক্লাস জিরো কমা ক্লাস ওয়ান প্লাস প্লাস ক্লাস জিরো কমা ক্লাস ওয়ান অন্য তাই তো বলো যেভাবে ডিফাইন করেছিলাম আমি এই যে এনে ইকাল টু আচ্ছা এবার এটাকে যদি যোগ ফর্ম নাও তাহলে ক্লাস জিরো কমা ওয়ান প্লাস ওয়ান মানে ক্লাস টু আচ্ছা ক্লাস টু মানে কত ক্লাস জিরো তো এই ক্লাস জিরো ফিক্স রাখলাম ক্লাস টু মানে আমরা জানি ক্লাস জিরো দেখো আবার নাইন ইলেভেন ফেরাচ্ছে পরেরটাতে দেখাই পয়েন্টটাতে হচ্ছে টু অফ ওয়ান কমা জিরো এটা এটা শর্ট রুল আছে একটা চাইলে ওটুকু করতে পারো এটাকে লেখা যাবে ক্লাস ওয়ান কমা ক্লাস জিরো ক্লাস ওয়ান কমা ক্লাস জিরো আচ্ছা এটা তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে ক্লাস টু কমা ক্লাস জিরো ক্লাস টু ক্লাস টু মানে তুইকে দুই দিয়ে ভাগ করে দিলে এটা কত দেখো ক্লাস জিরো কমা ক্লাস জিরো এটা আচ্ছা তাহলে এটাও জিরো ফেরাচ্ছে এবার আর একটা বাকি থেকে গেছে কোনটা গো টু অফ ক্লাস ওয়ান কমা ক্লাস ওয়ান এও কত ক্লাস ওয়ান কমা ক্লাস ওয়ান প্লাস ক্লাস ওয়ান কমা ক্লাস ওয়ান এটা মানে দেখো ওয়ান প্লাস ওয়ান টু টু তার মানে ক্লাস জিরো কমা ক্লাস জিরো দেখো তো সব আইডেন্টিলিমেন্টকে ফেরাচ্ছে লেখো সো ক্যারেক্টারিস্টিক্স অফ দিস রিং ইজ টু ক্লিয়ার ক্লিয়ার বলো আচ্ছা এটাকে এইভাবে না করে তুমি এটাও করতে পারো একই জিনিসই ফেরাবে দেখো তো এই দুইটাকে মনে মনে সময় গুণ করলে ক্লাস জিরো টু ইনটু ক্লাস ওয়ান করলে ক্লাস টু ফেরাচ্ছে না দেখো টু ইনটু ক্লাস ওয়ান এই যে ক্লাস টু টু ইন্টু ক্লাস জিরো মানে ক্লাস জিরো দেখো টু ইন্টু ক্লাস ওয়ান ক্লাস টু টু ইন্টু ক্লাস ওয়ান এইভাবেও করে অনেক যাই হোক আচ্ছা এইটা আমি করে দিলাম তুমি বইয়ের দুই আর চারেরও ক্যারেক্টারিস্টিক রিংটা খুঁজে ফেলবে দুই আর চার বইটা খোলো আগে ক্যারেক্টারিস্টিক সব রিং যেখানে আছে দুই চার দুই আর চার পেয়েছ দুই চার আর পাঁচটা একটু দেখবে দুই চার আর পাঁচটা একটু দেখে ফেলবে ঠিক আছে পেয়েছ কি আগে কিনা বলো সৌমি বোঝা যাচ্ছে এ না ক্যারেক্টারিস্টিক সব রিং এর দুই চার আর পাঁচ ক্যারেক্টারিস্টিক রিংটা খোঁজো কোথায় আছে বইতে হুম খোঁজো না কোথায় বলছেন দেখো হুম ধরো Da, <tripti> acije. <tripti> অনেক কোশ্চেনই আছে ঠিক আছে আগে এক্সারসাইজটার দিকে হাত দিন তারপর ভাবা যাবে এক্সারসাইজের বারো নম্বর সামটা আগে করে আর এসছিল আচ্ছা একসাইজ অঙ্ক করতে হয় যেগুলো এটা দু হাজার বারোতে এসছিল আমি করাই আগে তারপর মার্ক করাবো না হয় তিনের তিনটা আগে দেখো যে যেহেতু এসেছিল এটা আগে করে দর আমি এটা এটা এক্সারসাইজ কত পড়বে সেভেন্টিন দেখো তিনের তিন এটুকু আগে করে বাকিগুলো পিডিএফ পাঠাবো আচ্ছা তিনের তিনে বলেছে দেখো তিনের তিনে ইউজ করতে গেলে মনে হয় এক দুইয়ের কোনো একটা রেজাল্ট লাগে বলেছে লেট আর কমা প্লাস কমা ডট বিএ রিং অ্যান্ড এ কমা বি বিলংস টু আর প্রুভ দ্যাট এটা তিন করাচ্ছি তিনের তিনে বলেছে লেট লেট আর কোয়া প্লাস কোয়া ডট বি রিং অ্যান্ড বি বিলংস টু আর প্রুভ দ্যাট এম এ ইন এটা এম পজিটিভ ইন্টিজার এটা দেখাতে বলেছে এম এ ইন এন বি এন বি আচ্ছা বিগুলো আর এর এলিমেন্ট রিং এর এলিমেন্ট এটা নাকি বলেছে এন এ ডট এনবি এম বি এম বি ইকাল টু নাকি এম এন আর এ ডট বি এটা প্রুভ করতে বলেছে যেখানে এম এনগুলো পজিটিভ ইনটিজার এ বি এগুলো রিংয়ের এলিমেন্ট এটা প্রুভ করতে বলেছে দেখো কীভাবে করছি ফার্স্ট এইটুকুতে আসি লেখো নাও প্রুফ করছে নাও এম এ এন টু এন বি এইটা এটা আমি দেখাবো এগুলোর মধ্যে কোনো একটা দেখো কী করছি আচ্ছা এম আমার পজিটিভ ইন্টিজার বলে দিয়েছিল অতএব এম এ কে আমি এইটুকু লিখতে পারি এম এ মানে এটা কত টাইমস আছে এটা কত টাইমস আছে বলো এম টাইমস তার মানে এ প্লাস এ প্লাস এ ডট 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 প্লাস এ এখানে ব্যাকেটের মধ্যে লেখো এম টাইমস থাকলো ডট এখানে আছে ডট দিলাম সিমিলারলি বিটা এন টাইমস আছে বি প্লাস বি প্লাস বি প্লাস ডট 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 বি এখানেও লিখলাম এম টাইমস ব্যাস এবারে দেখো নর্মাল গুণ করছি আর কিছু নয় এই এর সঙ্গে আমি পুরো এইটার গুণ করছি এটাকে লিখতে পারি এ ডিস্ট্রিবিউট প্রপার্টি বলো না এ ডট বি প্লাস বি প্লাস তো প্লাস বি এম টাইমস কী করা হলো এই এটার সঙ্গে এইটার পুরোটার গুণ করলাম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী প্লাস এই এই প্লাস আবার এ ডট বি প্লাস প্লাস ডট 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 বি এখানে আবার এম টাইমস এরকম কন্টিনিউ চলবে পরেরটা এই এর জন্য একটা আসবে প্লাস ডট 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 প্লাস এইখানে এই জিনিসটা কী আসবে দেখো লাস্টটা দিচ্ছি এ ডট মানে এই এটার জন্য বলছি এ ডট বি প্লাস বি প্লাস বি প্লাস ডট 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 বি এইখানে থাকবে এম টাইমস বাট এইখানে কত থাকবে এই এটা কতবার পর্যন্ত আছে এই যে এটার ফিগার হচ্ছে এম টাইমস তাহলে এইখানে আবার লিখবো আমি এম টাইমস এম টাইমস কোনটা মানে এই ফ্যাক্টরটা এম বা রিপিটেশান আছে এইটুকু সাজিয়ে নিলে আর কিচ্ছু নেই এবার দেখো এ ডট এটাকে কী লেখা যাবে এন বি হ্যাঁ কি না এনবি প্লাস এটাকে আবার লেখা যাবে এ ডট কত লেখা যাবে এনবি প্লাস ডট 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 এ ডট এনবি বাট এইটা আবার কত টাইমস আছে এম টাইমস তাহলে এই ফ্যাক্টরগুলো আছে এন টাইমস এ সরি এম টাইমস পর্যন্ত তাহলে এটাকে আমি কত লিখতে পারবো এম ইন টু এ ডট ঠিকঠাক হচ্ছে তো টুপটা কী ছিল টুপটা কত ছিল দেখো এ ডট এন বি এম টাইমস এটাকে যেভাবে প্রুফটা করছে সেভাবে বলো একটা লাইন আমাকে হয়ে গেছে আচ্ছা এন তো ইনটিজার তাহলে এনটাকে বাইরে বের করতে পারি মানে এটাকে এন অফ এ ডট বি লেখাই যায় এন তো ইনটিজার বলা সংখ্যা প্লাস যেভাবে প্রুফটা আছে সেটার দিকে তাকাতে হবে এন অফ এ ডট বি প্লাস ডট 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 এন অফ এ ডট বি এখানে এম টাইমস এবার চলে এসছে এবার বলো এই ফ্যাক্টরগুলো এইগুলো কতবার আছে এম টাইমস পর্যন্ত এনবার তাহলে এটাকে লেখা যাবে এম অফ এন এ ডট বি দেখো তো এইটা এইটা মানে এটা থেকে আমি এইটুকুতে প্রুফে এলাম বোঝা গেল জাস্ট এইটা থেকে আমি এটাতে এলাম আচ্ছা দেখো আছি আমি কোথায় ছিলাম তাহলে আমি এইটা থেকে এইটা থেকে এটাতে প্রুভ করতে পেরেছি এখন আইদার এটা থেকে এটাতে আসতে হবে হ্যাঁ এটা থেকে এটাতে চলে আসবো দেখো বা এইটা থেকে এটাতে যে কোনো একটাতে লেখ নাও লেখো নাও এন এ ইন্টু এম বি ওই সেম মিডিল পোর্শনটা নিয়ে নাও নাও এন এ ডট এম বি এই মিডিলটা নিয়ে নিচ্ছি এটা মানে খুব সুন্দরভাবে কত এ প্লাস এ প্লাস এ ডট 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 প্লাস এ এখানে থাকবে এন টাইমস ডট আচ্ছা এটাতে থাকবে তোমার এন টাইমস যখন এইটা ব্যাকেট এটা ব্যাকেট এদিকে বি প্লাস বি ডট 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 প্লাস বি এখানে এম টাইমস এটা করতে পারি সেম জিনিস আবার করছি দেখো হয়ে গেছে এ ডট অফ এর সঙ্গে পুরোটা কম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাচ্ছি এ ডট বি প্লাস বি এখানে থাকবে এম প্লাস এ ডট অফ বি প্লাস বি প্লাস বি ডট 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 প্লাস বি এম টাইমস এটা গেল এরকম করতে করতে ডট 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 লাস্ট এই এটার জন্য আসছি এ ডট কত বি প্লাস বি প্লাস বি ডট 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 প্লাস বি থাকবে তোমার এম টাইমস এটা বাট এদিকটা আবার থাকবে কত টাইমস গো এই এটা কত টাইমস আছে এন টাইমস তো এটা এন টাইমস এবার দেখো আচ্ছা এইটাকে কত লিখতে পারবে এখন এই লাইনটাকে কত লিখতে পারবে এটাকে লেখা যাবে এ ডট এম বি প্লাস এটাকে লেখা যাবে এ ডট আবার এম বি প্লাস ডট 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 এ ডট এটা এম বি বাট পুরোটা কত টাইমস আছে আবার আচ্ছা হয়ে গেছে এমগুলো ইনটিজার বাইরে বের করে দিতে পারো কারণ এগুলো তো এলিমেন্ট সেটের বাট এমটা ইনটিজার তার জন্য বাইরে বের করাই যাবে এ ডট বি প্লাস কত টাইমস আছে অনন্য এটা এম টাইমস তাহলে এই এটা 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 টাইমস আছে তার মানে টোটালটা হয়ে যাবে কত ইউম অফ এ ডট বি দেখো তো এটা থেকে এটাতে আসতে পেরেছি এটা একবার এসেছিলো পরীক্ষাতে এই দেখো ফাইনালি এটা ইকুয়াল টু এটা কনক্লুশনটা এই আচ্ছা এবার দেখো চারের অঙ্কটা দেখো আজকে কি বলছো বলো হ্যাঁ তিনের এক দুইটা নিশ্চয়ই করবে তিনের এক দুইটা ওটা আসেনি বলে আমি করাই নি ওটা আমি পিডিএফ দিয়ে দেবো বুঝলে তিনের তিনটে একবার পরীক্ষাতে এসেছিল এক দুই একই রকম ট্রাই করো না আচ্ছা দেখো দেখো চারটা বলেছে চারটাতে বলেছে যে এ কমা বি আর এলিমেন্ট এ কমা বি আর এলিমেন্টস ইন আর এক্সাম ইফ দ্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ডট এ মাইনাস বি হোল্ড ইন আর এ বি এলিমেন্ট ওরা দেখাতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হোল্ড হবে হ্যাঁ কি না এটা অ্যালজেব্রা নয় যে এ প্লাস বি ইকোয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকতে পারে ম্যাট্রিক্সের এলিমেন্ট থাকতে পারে বিভিন্ন রকমের অতএব এটা অ্যালজেব্রা নয় যে স্যাটিসফাই সব সময় হবে দেখা যাক দেখো কখন হবে কখন না হবে নিজেই বুঝতে পারবে আচ্ছা লেখো লেট এ কমা বিলংস টু আর এ কমা বিলংস টু আর আচ্ছা এ যদি আর এর এলিমেন্ট হয় বি যদি আরের এলিমেন্ট হয় বি র ইনভার্সটাও আর এর এলিমেন্ট হবে হ্যাঁ কি না তো আমি মোটামুটি মাইনাস এটা একটা প্রপার্টি হচ্ছিলো মাইনাস বিলংস টু আরও বলা যায় দেখো নাও নাও এ প্লাস বি ডট এ মাইনাস বি এই একটু ক্যালকুলেশান করছি সত্যি এটা স্কোয়ার মাইনাস বি ফেরাই কি ফেরাই না তুমি নিজে বুঝতে পারবে নর্মালি এটার উপরে ফ অ্যালজেব্রার ফর্মুলা হবে না ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির কনসেপ্ট নিয়ে লিখতে পারি এ ডট দেখো এটাকে এইভাবে পাংছি এ প্লাস বি ডট অফ এটাকে এইভাবে সাজাও এটাকে এইভাবে সাজিয়ে করো সেটা বেটার হবে এ প্লাস বি ডট অফ এ প্লাস মাইনাস বি এরকম ফর্মে লেখা যায় বলো আচ্ছা মানে ঠিক যেন প্লাস আর এটা যেন ঠিক ইনভার্স এলিমেন্ট আকার এই যে মাইনাস বিটা যেহেতু আরের এলিমেন্ট আচ্ছা এবার এটার ওপর একটু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমি কাজে লাগিয়ে দিচ্ছি দেখো এ প্লাস বি এই যে ডটের জন্য এই ডটে এই প্লাসটা এখানে থাকলো এ প্লাস বি অফ কত মাইনাস বি এভাবে কিন্তু অপারেশানগুলো দেখাতে হবে এমনভাবে অপারেশানগুলো দেখাবো তাতে যেন ওই রিংয়ের যে প্রপার্টিগুলো ছিল না আমি কতগুলো প্রপার্টি এগুলো কি বলিনি একটু বই খোল তো এই যে দেখো थ्री पॉइंट वन पॉइंट टू आर्टिकले थ्री पॉइंट वन वू आर्टिकले देखो ए डट माइनस b समान माइनस ए इन्ू बी इक्वल टू माइनस ना थ्री पॉइंट वन टू आर्टिकले देखो ए में थ्री पॉइंट वन पॉइंट टू ब थिरी में ওইগুলো এখানে ইউজ করা হয়েছে মানে মাইনাস অফ বিটাকে প্লাস অফ মাইনাস বি এরকম আঁকায় লিখেছি যাই হোক এবার দেখো আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ ডট এ প্লাস বি ডট এ প্লাস এ ডট মাইনাস বি প্লাস বি ডট মাইনাস বি এই যে থিওরিম যেগুলো বললাম না এখনই আমি আমার থিওরিমগুলো লেখাই নি না লিখেছিলাম মনে হয় লেখাই লিখেছিলাম আচ্ছা লিখেছিলাম তাহলে আমাকে বলো এইটা অনুযায়ী কি লিখতে পারবো এ ডট এ এটা আপাতত এ ডট এ ডট এ রাখি প্লাস বি ডট এ বি ডট এ এইটা প্রপার্টি অনুযায়ী এটাকে লেখা যাবে মাইনাস অফ এ ডট বি আচ্ছা এটাকে লেখা যাবে মাইনাস অফ বি ডট বি এবার এইটাকে তুমি এ স্কোয়ার লিখতেই পারো এ ডট এ মানে এ স্কোয়ার প্লাস বি ডট এ মানে বি ডট এ লিখলাম মাইনাস এটাকে এ ডট বি লিখলাম মাইনাস বি স্কোয়ার লিখলাম তাহলে আপাতত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা সমান এইটাকে ফেরাচ্ছি এবার একটু ভেবে বলো তো এইটা তখনই কাটাকুটি হবে যদি এবি ইকুয়াল টু কী হয় বলো এটা কাটতে এবি ইকোয়াল টু বি এ মানে রিংটাকে কী রিং হতে হবে রিংটা কমিউনিটিভ রিং যদি কমিউনিটিভ রিং হয়ে যায় সেক্ষেত্রে বি ডট এ ই ডট বি তখন এটা পুরো এটার ইনভার্স এটা এরকম ভেবে নাও তার মানে এটা নার এলিমেন্টকে ফেরাবে তার মানে তখন এই কাটাকুটি হয় না এগুলোতে বাবো এটা এটার ইনভার্স এটা এলি এই এলিমেন্টার ইনভার্স এটা তার মানে নাল এলিমেন্টকে ফিরিয়ে দিচ্ছে তার মানে স্কোয়ার মাইনাস বি হয়ে যাচ্ছে তাহলে সব সময় হবে না একমাত্র রিংটা যদি কমিউনিটিভ রিং হয় তবেই হবে লেখো লেখো সিনস আর কমা প্লাস কমা ডট এটা কমিউনিটিভ রিং বলেনি কোথাও লেখো ইফ এ লেখো ইফ দিয়ে লেখো লেখো ইফ আর কমা লেখো ইফ আর কমা প্লাস কমা ডট ইজ ও কমিউনিটি রিং যদি এটা কমিউনিটিভ রিং হতো লেখ দেন এ ডট বি ইকুয়াল টু কত বি ডট এ এটুকু হতো লেখ ফর দিস কেস ফর দিস কেস তখন এটা এটা এইটা এটা মিলে নাল এলিমেন্টকে ফেরাতো ফর দিস কেস এ প্লাস বি ডট অফ এ মাইনাস বি এটা সমান কত কাকে ফেরাবে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ফেরবে তো কাউনিভ রিং হলে এটা হবে আদারওয়াইজ হবে না ক্লিয়ার আচ্ছা এবার চলে আস আছি বারো নম্বর সামটা দেখো বারো নম্বর বারো নম্বর আমি অঙ্কটা পড়ছি সেটা দেখো অঙ্কটা তো বলেছে দু হাজার চোদ্দো এসেছিল ছিল যে ইফ আর বি এ রিং ইফ আর বি এ রিং উইথ ইউনিটি আই অ্যান্ড এ বিলংস টু আর ইফ দে আর এ ইউনিক বি ইন আর সাজ দ্যাট এ বি ইকোয়াল টু আই প্রুভ দ্যাট বি এ ইকোয়াল টু আই তাহলে বি এ ইকুয়াল টু আই হয়ে যাবে অ্যান্ড এ ইজ ইউনিট আবার বলি পেয়েছ কি এটা পেয়েছ কি বারো নম্বর না আলাদা বারো দেখো কী বলেছে ইফ আর বি এ রিং উইথ ইউনিটি অ্যান্ড আই উইথ ইউনিটি আই অ্যান্ড এ বিলংস টু আর ইফ দেয়ার দৃষ্টি ইউনিক বি ইন আর সার্জ দ্যাট এব টু আই প্রুভ দ্যাট বিকাল টু আই মানে এবি ইকোয়াল টু আই যদি হয় তাহলে বি এ ইকাল টু আই হবে এটা কি ইউনিট দেখো কীভাবে শুরু করছি लिखो हम्म अच्छा लिखो लिखो गिवन देयर एग्जिस्टे लिखो गिवन लिखो गिवन देयर एग्जिस्ट আচ্ছা প্রথম লেখো লেট এ বিলংস টু আর লেট এ বিলংস টু আর এটুকু দেওয়া আছে আর কি দেওয়া আছে গিভেন দেয়ার এগজিস্টে ইউনিক বি গিভেন দেয়ার এগজিস্টে ইউনিক বি ইন আর সাজ দ্যাট এ বি টু আই আই মানে হচ্ছে ওই ইউনিটি এটুকু দেওয়া আছে এ বি ইকুয়াল টু আই লেখন নাও এরকম একটা জিনিস ক্যালকুলেট করছি লেখন নাও হিংস দেওয়া আছে বইতে নাও এ ইন্টু বি এ মাইনাস আই প্লাস বি এই টার্মটার একটু কী ভ্যালু আসে সেটুকু একটু আমি ক্যালকুলেট করতে চাইছি আর কিছুই না তো এটাকে লেখা যায় বি এ মাইনাস এ আই প্লাস বি এটুকু লিখতেই পারো আচ্ছা এবার আমাকে বলো বি সমান কত দেওয়া ছিল যেন আই তাহলে আই অফ এ মাইনাস এদিকে থাকবে এ আই এটা তো কি বলে দেওয়া ছিল এ সঙ্গে আই আইটা তো আইডেন্টি এলিমেন্ট ছিল এ ইন টু আই কাকে ফেরাবে এ ইন্টু আই কাকে ফেরাবে বলো একে ফেরাবে তো এ আইটা কিন্তু ইউনিটি মানে আইডেন্টি এলিমেন্ট ডটের আন্ডারে আছে অতএব এ প্লাস এদিকে বি ছিল এবি লিখলাম আরও স্টেপটা থেকে এটাও আই ইন্টু এটা কাকে ফেরাবে এ ও একে ফেরাবে মাইনাস এ প্লাস এবি এ বি মানে কত করা ছিল যেন আবার আই দেখো এলিমেন্ট এলিমেন্ট এটা এলিমেন্ট এর ইনভার্স এলিমেন্ট এভাবে ভাবো তাহলে এটা নাল এলিমেন্ট মানে জিরোকে ফেরায় প্লাস আই জিরো প্লাস আই করলে এটা আই পেয়ে যাও তার মানে কী পেলাম লেখো দ্যাট ইজ পেলাম এটা দ্যাট ইজ এ ডট বি এ মাইনাস আই প্লাস বি ইকুয়াল টু আই পেলাম ই কনক্লুশান পাচ্ছি দেখো লেখো সো বাই ইউনিকনেস অফ বি দেখো স্টেটমেন্টের মধ্যে দেওয়া ছিল যে এর সঙ্গে একমাত্র বি এলিমেন্ট ইউনিকলি বি গুণ করে আই পাও এটা স্টেটমেন্ট দেওয়া ছিল হ্যাঁ কি না স্টেটমেন্ট দেওয়া ছিল দেখো দেয়ার এক্সিস্টে ইউনিক বি বিলংস টু আর সাজ দ্যাট এবি করে মানে এর সঙ্গে অনলি বি গুণ করে আই পাবে বাট আমি এখানে এর সঙ্গে বি এ মাইনাস আইবি প্লাস বি গুণ করে আমি আই পেয়েছি তাহলে বি ইকুয়াল টু নিশ্চয়ই এটার সঙ্গে সমান হবে হ্যাঁ কি না দেখো সো বাই ইউনিকনেস অফ বি উই হ্যাভ বি এ মাইনাস আই প্লাস বি ইকুয়াল টু কত বি এটা থেকে আর কিছু ভাবার নেই এটা থেকে বি এ ইকুয়াল টু ইকুয়াল টু কত আই একবার লিখে দাও বি এ ইকুয়াল টু কত এ ইকোয়াল টু আই তাহলে এই আমার কি দেখাতে বলেছিল এ ইকোয়াল টু আই এটাই হয়ে গেল ব্যাস দেখো পরে তেরোটা তুমি নিজে করবে ষোলো নম্বরটা আমি করে দিচ্ছি ষোলো তেরোটা নিজে করবে আর যেই যেগুলো করতে হবে আমি পিটিএ পাঠাব ওখান থেকে দেখবে দেখো ষোলোটা বলেছে ফাইন দ্য ইউনিটস ইন দ্য রিং জেড টেন কমা প্লাস কমা ডট প্রুভ দ্যাট দ্য ইউনিটস ফ্রম এ সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন পেয়েছ পেয়েছ ফাইন দ্য ইউনিটস ইন দ্য রিং জেড টেন কমা প্লাস কমা ডট প্রুফ দ্যাট দ্য ইউনিটস এ সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন পেয়েছ হ্যাঁ কি না পনেরো আমার এটা ষোলো যাই হোক প্রথমে হচ্ছে জেড টেন এই গ্রুপ এই রিংয়ের জেড টেন কমা প্লাস কমা ডট এর ইউনিটসগুলো খুঁজতে বলেছে মানে কোন কোন এলিমেন্টের সোজা কথা ইনভার্স পাবে তারপরে ওটা কী সব অ্যাডিটিভ মাল্টিপ্লিকেটিভ অ্যাভিলিয়ান না কী বলেছে সেটা পরে আসছি আপাতত লেখো জেড টেনের মধ্যে কী কী এলিমেন্ট থাকবে জেড টেনের মধ্যে সরি সিক্স নয় টেন লেখো জেট টেনের মধ্যে কী কী ইলিভেন্ট থাকবে সিক্স নয় টেন ক্লাস জিরো ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন আবারও জেট টেনের ইলেভেন দেখুন আচ্ছা একটু আগে আমরা একটা প্রপার্টি শিখেছিলাম না জেট ইনের ইউনিট এলিমেন্ট যদি ক্লাস এম হতো এম আর এন এর জিসিটি কত হতো ওয়ান তাহলে ওই প্রপার্টিটা কাজে লাগালে চলে আসবে লেখো লেখো নো ইফ ক্লাস এম ইজ দ্য উই নো ইফ ক্লাস এম ইজ দ্য ইউনিটস ইন দ্য গিভেন রিং ইন দ্য গিভেন রিং দেন জি ডি অফ এম কমা টেন ইকোয়াল টু কাকে ফেরাবে ওয়ানকে ফেরাবে থিওরিম অনুযায়ী লেখো সো সচ এম আর এরকম এম কী কী থাকতে পারবে এম ইকো এম 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 লেখো সো সাচ এম আর বলো কী কী হতে পারে এর যদি ও জিরো নন জিরো নন জিরো ইলেভেন প্রশ্নই নেই জিরো ওয়ান থেকে ওয়ান কমা এক আর দশে জিসিটি কত ওয়ান তাহলে এম হতে পারে ক্লাস ওয়ান দুই আর দশে জিসিটি ওয়ান নয় বাদ তিন আর দশের জিসিটি ওয়ান থ্রি ফোর আর দশের জিসিটি না ফাইভে নয় সিক্সে নয় সেভেনে হয়ে যাবে আর নাইনে হয়ে যাবে দেখো তো এইগুলো কি না বলো এইগুলো কি না আচ্ছা তাহলে তাহলে জেড টেনে লেখো সো ইউনিটস এলিমেন্টস অফ জে লেখো সো ইউনিট এলিমেন্টস অফ দ্য রিং জেড টেন কমা প্লাস কমা ডট আর ক্লাস ওয়ান ক্লাস থ্রি ক্লাস সেভেন ক্লাস নাইন আচ্ছা একটু বলো তো একটু আগে একটা ইউএনের ডেফিনেশান বলেছিলাম না ইউএনের ডেফিনেশান বলেছিলাম না কী ছিল মধ্যে আমি সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবো যেইগুলো যেইগুলোর সঙ্গে এন এর জি ওয়ান সেই সমস্ত এলিমেন্টগুলো ইউএন এলিমেন্ট না একটু আগে একটা নোট দিয়ে পড়েছিলাম দেখো লেখো লেখো নো অল ইউনিটস অফ জেড টেন দেখো উই নো অল ইউনিটস এলিমেন্টস অফ জেড টেন ইজ ডিনোটেড বাই ইউ অফ টেন উই নো অল ইউনিট এলিমেন্টস অফ জেড টেন ইজ ইউ অফ টেন দেখো সো ইউ অফ টেন ইকুয়াল ইউ টেনের মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে ক্লাস ওয়ান ক্লাস থ্রি ক্লাস সেভেন ক্লাস নাইন আমাকে কী দেখাতে বলেছে আমাকে দেখাতে বলেছে দেখো যে প্রুভ দ্যাট দ্য ইউনিটস ফর্ম এ সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশান মানে এই যে ইউ টেন গ্রুপটা এটা নাকি একটা সাইক্লিক গ্রুপ ফর্ম করবে আন্ডার মাল্টিপ্লিকেশান সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশান লেখো লেখো হেয়ার উই ওয়ান্ট টু শো দ্যাট ইউ টেন ইজ এ সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশান হেয়ার ইউ ওয়ান টু শো দ্যাট ইউ টেন ইজ এ সাইক্লিক গ্রুপ ইউ টেন ইজ এ সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশান আচ্ছা দেখা যাক আমাদের সাইক্লিক গ্রুপ খুঁজতে গেলে মানে সাইক্লিক গ্রুপ দেখাতে গেলে মনে হয় একটা জেনারেটার খুঁজতে হয় আর সেই জেনারেটরের অর্ডার যত হবে সেইটাই হচ্ছে ওই গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়ে যায় তাই হ্যাঁ কি না বলো তাই হ্যাঁ কি না বলো তো এখানে কোনটা জেনারেটর হবে একটু ক্লাস থ্রিটা নাকি জেনারেটর হয়ে যাবে দেখা যাক উই ওয়ান্ট টু শো দ্যাট ইউ টেন ইজ এ সাইক্লিক গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশান লেখো হেয়ার অর্ডার অফ ইউ টেন ইকুয়াল টু কত অর্ডার অফ ইউ টেন কত কটা ইলেভেন আছে ফোর এটা অলসো লেখক ক্লাস থ্রি ইজ দ্য জেনারেটার ক্লাস থ্রি ইজ দ্য জেনারেটার অফ দ্য গ্রুপ ইউ টেন কমা ডট গ্রুপ তো ডটের আন্ডারে সিন্স এবার জেনারেটার কেন সেটা একটু ভেরিফাই করে দাও দেখ সিন্স ডটের আন্ডারে যদি থাকে আমরা অলওয়েজ শিখেছি কি ফর্ম ছিল ডটের আন্ডারে এ টু দি পাওয়ার এন তাহলে দেখা যাক ফার্স্ট দেখো তো ক্লাস থ্রির হোল টু দি পাওয়ার ওয়ান এটা মানে নিশ্চয়ই কত ক্লাস থ্রিকে ফেরাচ্ছে দেখো এলিমেন্ট ফিরে পাচ্ছি ক্লাস থ্রির হোল স্কোয়ার দেখা যাক তার মানে সরি ক্লাস নাইন ক্লাস নাইন মানে কত ক্লাস মানে ক্লাস নাইন ক্লাস না না দশ তো ছিল ক্লাস নাইন মানে ক্লাস নাইন এই তো পেয়ে গেছো পরেরটা এটা ক্লাস থ্রির হোল কিউ তার মানে তিন ত্রি নতিনে সাতাশ ক্লাস অফ সাতাশ মানে কত হয়ে যায় দশ দিয়ে ভাগ করে দাও দশ দিনে কুড়ি মানে সেভেন আচ্ছা এরপরে দেখো আরও পা আরও সব পা পাচ্ছি কিনা ফোর তিন টু থ্রি টু ফোর মানে কত একাশি না ক্লাস অফ একাশি ক্লাস অফ একাশি মানে ক্লাস ওয়ান সব ফিরে পাচ্ছি তুমি যদি আরও নাও আরও নিতে পারো আমার জেনারেট করলে সবগুলো পেয়ে গেলেই হলো পেয়ে গেছি অলরেডি আরও যদি নাও নিতে পারো পাঁচ দিনে দেখবে এইগুলোর মধ্যে আবার ঘুরে ফিরে আসবে তার মানে ক্লাস থ্রিটা জেনারেটার হয়ে গেল ঠিক আছে এবার দেখি সত্যি ক্লাস থ্রির অর্ডার কত লেখো লেখো ক্লাস থ্রির অর্ডার কত হওয়া উচিত অ্যাকচুয়ালি ফোর হওয়া উচিত দেখা যাক ক্লাস থ্রির অর্ডার ফোর কি না এই তো ক্লাস থ্রি কল টু ক্লাস ওয়ানকে ফেরাচ্ছে তো অর্ডারের জন্য আমাদের কার দিকে তাকাতে হয় আইডেন্টিটি এলিমেন্টের দিকে তাকাতে হয় তো নো ডাউট ইউ টেনের ডটের আন্ডার আইডেন্টি এলিমেন্ট কত লেখো সেন্স ক্লাস থ্রির হোল টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ক্লাস অফ এইট্টি ওয়ান ইকুয়াল টু ক্লাস ওয়ান সো অর্ডার অফ লেখো সো অর্ডার অফ ক্লাস থ্রি ইজ কত ফোর সো অর্ডার অফ ক্লাস থ্রি ইজ কত যেন ফোর লেখো সো ক্লাস থ্রি লেখো সো ওই ইউ টেন কমার ডট ইজ এ সাইক্লিক গ্রুপ এটাই জেনারেটেড বাই ক্লাস থ্রি ক্লিয়ার